রেশন দুর্নীতির প্রতিবাদে বেহালায় রেশন দোকানের সামনে সিপিআইএম এর পথ সভা। রেশন দুর্নীতির বিরুদ্ধে বেহালায় 123 নম্বর ওয়ার্ডের বৈধ পাড়ার রেশন দোকানের সামনে পথ সভা সিপিআইএম এর। সিপিআইএম এর বেহালা পূর্ব তিন এরিয়া কমিটির পক্ষ থেকে আজ এই পথ সভা করা হয়। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। জানি যে প্রত্যেকের মাথা পিছু নির্ধারিত যে রেশনটা বন্টন করা হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম দিয়ে, সেটা তাদের হাতে পৌঁছানোটা স্বাভাবিক, এবং যদি কম থাকে সেটা তার বাইরে লিস্ট টাঙানো থাকবে যে আজকে এই জিনিসগুলো নেই, কিন্তু এরকম হয়নি। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে মানুষকে মানে বিনা কারণে হ্যারাস করা, আজকে এইটা জমা দিন, এই জেরক্স জমা দিন, কালকে অমুক জেরক্স জমা দিন, ফোন করে বলা যে আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যাবে, আপনি এসে এইটা করুন, এই যে দৌড়োদৌড়ি হ্যাজার্ড, একটা কোনো ঠিকঠাক ওরা কোনো সিস্টেম ওরা ফলো করছিল না। এবং তখন আমরা জানতাম যে সিস্টেমটা ফলো করা হচ্ছে না, তার কারণ হচ্ছে এর পেছনে কিছু একটা চলছে। তো পেছনে কি চলছে আজকে পশ্চিমবঙ্গবাসী সেটা তাদের সামনে পরিষ্কার। না, বিক্ষোভ চলবে, বিক্ষোভ চলবে, তার কারণ হচ্ছে আইন তো নিজের রাস্তায় চলবে, তাদের তদন্ত, তাদের সমস্ত কিছু এটা তাদের নিজের রাস্তায় চলবে, সেটা আইনের জুডিশিয়ারির দিক। কিন্তু মানুষ যেখানে বেনিফিটেড হচ্ছে না, সাধারণ মানুষ যেখানে এক্সপ্লয়টেড হচ্ছে, সে ব্যাপারে আমরা মানে কখনোই আমরা ওই ভোটের ফলটা কী হবে, আসনটা কী হবে, আমাদের কাছে এটা ম্যাটার করে না। মানুষের মধ্যে থাকা, মানুষের দাবি নিয়ে লড়াই করা, এটাই আমরা সারা জীবন করে গেছি, এটাই করে যাব। আমার নাম নন্দিনী দে সরকার, আমি কালীপদ সন্তোষ রায় রোড এই শাখায় আছি, বেহালা পূর্ব তিনের আন্ডারে, এবং এছাড়া আমি মহিলা আঞ্চলিক কমিটির সহসভাপতি। রাজ্য জুড়ে যে রেশনিং যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা আগামী দিনে এটা তো আমরা এরিয়া ওয়াইজ এরিয়া ভিত্তিক করেছি, যেমন বেহালা পূর্ব, আগামী দিনে এটা জেলা ভিত্তিক হবে এবং রাজ্য রাজ্য ভিত্তিক হবে, রাজ্য কমিটির ডাকে হবে এবং জেলা কমিটির ডাকেও আমাদের আন্দোলন। হ্যাঁ, উনি তো গ্রেপ্তার আরও আগে হওয়া উচিত ছিল, আমরা তো এই নিয়ে গত দু বছর ধরে আমরা আন্দোলন করেছি যে এই রেশন দুর্নীতিটা চলছে, সেটা এতদিন
দিন পরে তার বাস্তব রূপটা পেল। এটা তো আরও আগে করা উচিত ছিল, তাহলে পরে পরে হলেও করেছে। তা আমরা এটা এখন জনগণ তো এখন এটা ব্যাপকভাবে মানুষের কাছে প্রচার হয়ে গেছে। আগে আমরা যখন আন্দোলন করেছি বিভিন্ন রেশন দোকানের সামনে, আমরা এটাকে ধর্না ফন্না কর্মসূচি আমরা অনেক করেছি, কিন্তু এখন এটাকে বাস্তবে ঢুকবে এবং ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে এটা গেল। আমার নাম অভিজিৎ মজুমদার, আমি বেহালার পূর্ব তিন এরিয়া কমিটির সদস্য।